আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারবেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি, যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ফুটতেছে আমার মারবার লাগবে। যে বাবুয়ে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহর নিচে আমার এলাকার মানুষ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসনের নবনির্বাচিত এমপি। ইতিপূর্বে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সোশ্যাল মিডিয়াতে। দুর্নীতি, ঘুষখোর, সুদখোরদের বিরুদ্ধে সরাসরি অ্যাক্টিভভাবে প্রতিবাদ করে তিনি যেখানে অনিয়ম দেখেছেন সেখানে তিনি ফেসবুক লাইভে এসে প্রতিবাদ করেছেন। কিন্তু ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কেন এখন থানায়? তিনি গতকাল থানায় এসে সাধারণ জিটি করেন এবং সেখানে উল্লেখ করেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যা করার জন্য কিছু লোক মাঠে কাজ করছে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এখানে উল্লেখ করেন, চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে বলেন যে কিছু সংখ্যক লোক তাকে হত্যা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সতর্ক থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনুরোধ করেন সেই পুলিশ কর্মকর্তা, এবং সাথে সাথে পরামর্শ দেন যে আপনি যে কোনো থানায় একটি সাধারণ ডায়েরিভুক্ত করেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ঢাকায় থাকার কারণে তিনি শেরেবাংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করেন, আমি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, আমাকে হত্যা করার জন্য কিছু সংখ্যক লোক মাঠে কাজ করছে, আমি নিরাপত্তা চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, তারা এই খবর শুনে সারা দেশে বিচলিত হয়ে উঠেছেন, কারণ এই রকম লোক, প্রতিবাদী লোক প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রয়োজন, তাহলে এই দেশ সোনার বাংলা হয়ে গড়ে উঠবে। যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের এই কার্যক্রমকে, প্রতিবাদী কণ্ঠ ব্যারিস্টার সুমনের কণ্ঠসুরকে ভালোবাসেন, তারা অবশ্যই আশা করি এই হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা সেই হত্যাকারীর পরিকল্পনা করেছেন তাদেরকে অতি দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসার জন্য।